1952 সালের ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা, মায়ের ভাষা, হৃদয়ের ভাষা, বাংলা ভাষাকে রক্ষার জন্য লালে লাল হয়ে গিয়েছিল ঢাকার রাজপথ। মাতৃভাষা বাংলা চাই, মায়ের ভাষায় বলতে চাই, উর্দু মানি না মানব না, এই সমস্ত স্লোগানে মুখরিত হয়েছিল বাংলার আকাশ বাতাস। কিন্তু স্বৈরাচারী পাকিস্তানি পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল বাংলার সাহসী তরুণদের বুক। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিলেন রফিক, জব্বার, সালাম, বরকত ও শফিউররা। সমগ্র পৃথিবীতে রাজপথে মায়ের ভাষার জন্য, মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার নজির পৃথিবীতে এটিই প্রথম। সেদিন তাদের তাজা রক্ত দেখে হেসেছিল দুঃখিনী বর্ণমালা, মোহাম্মদ আলী জিন্না, খাজা নাজিমুদ্দিন আর ইয়াহিয়ার মতো হিংস্র মানুষেরা। উর্দুই হবে দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ঘোষণার সাথে সাথেই সমাবেশ স্থলে বাংলার দামাল ছাত্রনেতারা তীব্র প্রতিবাদ জানায়। তারপর আবারও একসময় খাজা নাজিমুদ্দিন এই একই কথা একই সুরে আবার বললেন, উর্দুই হোক রাষ্ট্রভাষা, কিসের আবার বাংলা টাংলা। 1952 সালের 27শে জানুয়ারি পল্টন ময়দানে, এরপর দিন ঢাকা ইউনিভার্সিটির বার লাইব্রেরি হলে 21শে ফেব্রুয়ারিতে হরতাল, সমাবেশ ও মিছিলের পরিকল্পনা শুরু হয়। আর তাই 1952 সালের 21শে ফেব্রুয়ারি সকাল 9টা হতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে জড়ো হতে শুরু করে। বাংলার বিদ্রোহী ছাত্রছাত্রী নেতারা তারা 144 ধারার বিপক্ষে স্লোগান দিতে থাকে এবং ছোট ছোট মিছিল বের করে আর স্লোগান দেয়, 144 ধারা মানি না মানব না, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, উর্দু মানি না মানব না। আর ঠিক তখনই বর্বর পুলিশ সেই মিছিলের উপর আক্রমণ চালায়। হিংস্র পুলিশ বাহিনী এই বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের সামলাতে ব্যর্থ হয়। ঠিক তখনই গণপরিষদের দিকে যাওয়া একটি মিছিলের উপর পুলিশ নির্মমভাবে গুলি চালায় আর সেই গুলিতে লালে লাল হয়ে রাস্তায় পড়ে গিয়েছিল আব্দুল জব্বার, রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত আর শফিউর নামের নাম না জানা কত মায়ের বুক যে ওই সময় খালি হয়ে গিয়েছিল। হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে 21শের সেই অমর শোক সঙ্গীত বাঙালি একত্রে গেয়ে উঠল। আমার ভাই আমি কি ভুলিতে পারি, সেদিনের সেই যুবকদের রক্তক্ষয়ী সংগ্রামের ফলেই বাঙালি ফিরে পায় তার রাষ্ট্রভাষা বাংলা ভাষা, তার মায়ের ভাষা, তার হৃদয়ের ভাষা। এত সহজ করে বাংলায় আমরা কথা বলতে পারতাম না বাংলায় যদি ভাষা আন্দোলন না হতো। তাই যাদের জন্য কথা বলি বাংলায়, যাদের জন্য মুখ দিয়ে বলতে পারি মা, আব্বা, আম্মা, যাদের জন্য মুখ দিয়ে বলতে পারি ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, তাই তাদের আত্মার শান্তি কামনা করি। সব সময় প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমরা এই ভাষা সৈনিক শহীদদের জন্য দোয়া করব, তাদের রুহের মাগফিরাত কামনা করব।
আর সেই ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি হতেই মায়ের ভাষায় আবেগ মাখা যেই গানটি আমরা শুনতে পাই, আমার ভাইয়ের রক্ত রাঙানো ২১ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি গাফফার চৌধুরীর লেখা একটি গান, আমাদের বাঙালির তথা বাংলাদেশের শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের একমাত্র গান আজ অবধি। বিদায় বন্ধু বিদায়, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনোখানে অন্য কোনো স্থানে।